এই প্রশ্নটা করেছে শান্তনু বড়ুয়া, বড়ুয়ার টেক বান্দরবান। শান্তনু বড়ুয়ার প্রশ্ন ছিল এরকম, ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র তীর্থভূমি মক্কা, হিন্দুদের বিভিন্ন তীর্থস্থান এবং বৌদ্ধদের পবিত্র সারি মহাতীর্থ, এই তীর্থস্থান বা এই পবিত্র তীর্থ দর্শন সম্পর্কে দর্শনার্থীদের বিশ্বাস, এই পবিত্র তীর্থস্থান সমূহ যারা দর্শন করে তারা স্বর্গ বা বেহেশতে স্থান লাভ করে থাকে, এই ধারণা কতটা সত্যি? তো দেখুন শান্তনু বড়ুয়া আপনি যে প্রশ্নটা করেছেন, আমি যতটা জানি ইসলাম ধর্মে ইসলাম ধর্মাবলম্বী যারা আছে, যারা তারা এটা অবশ্যই জানে, যারা ঘুষ এবং সুদ অন্তত অন্য 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 কিছু বাদ দিয়েও যদি যারা ঘুষ এবং সুদ গ্রহণ করে সেসব মুসলিমেরা যদি হজ যাত্রা করে তাদের হজ পালন সঠিক হয় না, তো হজ পালন যদি সঠিক না হয় তারা বেহেশতে যাবে কি করে? আমি যতটা জানি যারা যেসব মুসলিমেরা সুদ গ্রহণ করে এবং ঘুষ গ্রহণ করে তাদের হজ যাত্রা অশুদ্ধ হয়, অপরিপূর্ণ হয়, যথার্থ হয় না, হজ পালনই হয় না তাদের, তো এমত অবস্থায় কি করে তারা বেহেশতে যেতে পারবে? এবার হিন্দুদের বিভিন্ন তীর্থস্থান সমূহ আপনি তেমনই মনে করুন, এবার বৌদ্ধদের চারি তীর্থ যেমন বুদ্ধগয়া যেখানে গৌতম বুদ্ধ সাধনা করে বুদ্ধত্ব জ্ঞান লাভ করেছিলেন, আর যেখানে বুদ্ধ সারনাথ যেখানে বুদ্ধ প্রথম ধর্ম প্রচার করেছিলেন, প্রথম ধর্মবাণী প্রচার করেছিলেন সারনাথ, এবং যেখানে বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন ফার্স্ট, যেটা বর্তমান নেপালে লুম্বিনী বুদ্ধের জন্মস্থান, এবং লাস্ট যেখানে বুদ্ধ দেহ রেখেছিলেন পরিনির্বাণ লাভ করেছিলেন। তো আমি এবার ধরুন অন্যান্য ধর্মাবলম্বী তাদের যে ধর্মবিশ্বাস আমি সে ব্যাপারে না বলে আমি আপনাকে এটা বলতে পারি, বৌদ্ধদের চারি তীর্থ দর্শন নিয়ে আমি আপনাকে বলতে পারি, এ ব্যাপারে বুদ্ধ আনন্দবান থেকে কিছু কথা বলেছিলেন। তো আনন্দবান থেকে বুদ্ধ বললেন, এটা আছে আপনার ত্রিপিটকের মধ্যে সূত্র পিটকে দীর্ঘ নিকায়ে মহাপরিনির্বাণ সূত্রে আছে। তো মহাপরিনির্বাণ সূত্রে বুদ্ধ আনন্দবান থেকে বুদ্ধের প্রাইভেট সেক্রেটারি প্রধান শিষ্য সেবক আনন্দবান থেকে বুদ্ধ বললেন, দেখো আনন্দ, যারা এই চারি তীর্থ দর্শন করবে, যেসব ভিক্ষু ভিক্ষুণী, যেসব কুলপুত্র কুলকুমারীগণ যারা চারি তীর্থ দর্শন করবে, এই তীর্থ দর্শনের কারণে তার মধ্যে একটা অনুৎপন্ন সংবেগ উৎপন্ন হবে, অর্থাৎ
সৎ চেতনা জাগ্রত হবে। অর্থাৎ গৌতম বুদ্ধ এখানে জন্মগ্রহণ করেছিলেন, এই মহামানব এই স্থানে জন্মগ্রহণ করেছিলেন, তাই যারা এই স্থানে আসবে তাদের মনের পরিবর্তন ঘটবে। গৌতম বুদ্ধ এখানে সাধনা করে সিদ্ধিপ্রাপ্ত হয়েছিলেন, এই স্থান দর্শন করে তাদের মধ্যে সংবেগ উৎপন্ন হবে, অর্থাৎ চিত্তের পরিবর্তন, চেতনার পরিবর্তন হবে। গৌতম বুদ্ধ এই স্থানে প্রথম সাধনালব্ধ ধর্ম প্রচার করেছিলেন দেবমানবের হিতের জন্য, দুঃখ থেকে মুক্তির জন্য। এই স্থান দর্শন করলে তাদের মধ্যে চেতনার পরিবর্তন হবে, সৎচেতনা জাগ্রত হবে এবং বুদ্ধের প্রতি তার শ্রদ্ধা, অনুৎপন্ন শ্রদ্ধা উৎপন্ন হবে, উৎপন্ন শ্রদ্ধা বর্ধিত হবে, বুদ্ধ বললেন। এবং মহাপরিনির্বাণ স্থান কুশীনগর, কুশীনগর এই স্থান দর্শন করলে ভিক্ষু ভিক্ষুণী, কুলপুত্র কুলকুমারী তাদের মধ্যে সংবেগ উৎপন্ন হবে যে বুদ্ধ এই স্থানে দেহ রেখেছিলেন। তো এটা যদি চিন্তা করে তার মধ্যে অনুৎপন্ন শ্রদ্ধা উৎপন্ন হবে, উৎপন্ন শ্রদ্ধা বর্ধিত হবে, এটা বুদ্ধ বললেন। তো বুদ্ধ আরেকটা কথা বলেছিলেন, তাহলে এখানে আমরা বুদ্ধের এই বাক্য থেকে মহাপরিনির্বাণ সূত্রে তাহলে তীর্থ দর্শন করলে স্বর্গে যেতে পারে সেটা পাচ্ছি না। কেবল বুদ্ধ বললেন আনন্দবন থেকে, দেখো আনন্দ এই চারি তীর্থ দর্শন করে যখন চিন্তা করবে যে বুদ্ধ এখানে 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 এই এই ঘটনা ঘটেছে, তাদের মধ্যে অনুৎপন্ন শ্রদ্ধা বুদ্ধের প্রতি উৎপন্ন হবে, অনুৎপন্ন সংবেগ জাগ্রত হবে, এটা আস্তে আস্তে তাদেরকে ডে বাই ডে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে, তো চিত্তে ডেভেলপ হবে যত এটা চিন্তা করবে। কিন্তু এখানে তীর্থ দর্শন করলে স্বর্গে যাবে এমনটা দেখা যাচ্ছে না, তীর্থযাত্রা করলে তীর্থযাত্রীরা যে স্বর্গে যেতে পারবে এমনটা কোনো সংকেত, এমনটা কোনো পূর্বাভাস আমাদের দিচ্ছে না। এবার মহাপরিনির্বাণ সূত্রে ঠিক আবার দেখা যাচ্ছে বুদ্ধ বললেন, দেখো আনন্দ যেসব ভিক্ষু ভিক্ষুণী, যেসব পুণ্যার্থী অর্থাৎ তীর্থ দর্শনকারীরা, তীর্থযাত্রীরা এই তীর্থ দর্শনকালীন যদি কেবল এই গুণগুলো চিন্তা করে, হ্যাঁ দেখো গৌতম বুদ্ধ এখানে জন্মগ্রহণ করেছিলেন, কতটাই পবিত্র জায়গা, এই মহামানব এখানে সিদ্ধি লাভ করেছিলেন, কতটা পবিত্র জায়গা, মহামানব এখানে প্রথম দুঃখ থেকে মুক্তির জন্য ধর্ম প্রচার করেছিলেন, কতটা পবিত্র জায়গা, এই মহামানব এখানে কুশীনগরে দেহ রেখেছিলেন, কতটা পবিত্র জায়গা, তীর্থ দর্শনকালীন, তীর্থযাত্রাকালীন অর্থাৎ চলছে, যদি এই চেতনা বলবৎ থাকে, এই চেতনা অবস্থায় যদি মৃত্যুবরণ করে, বুদ্ধ বলেছেন তার নিশ্চিত স্বর্গপ্রাপ্তি হবে, মানে বুঝতে পেরেছেন, মৃত্যুর সময় যে চেতনাটা থাকবে, না মৃত্যুর সময় নয়, দর্শনকালীন, এই চারি তীর্থ যাত্রাকালীন অর্থাৎ চারি তীর্থ দর্শন করতে গেছেন আপনি, এখনো তীর্থযাত্রায় রয়েছেন, এই তীর্থযাত্রা চলাকালীন আপনার চেতনা যদি কাজ করে, আরে দেখো বুদ্ধ এখানে জন্মগ্রহণ করেছেন, এখানে সিদ্ধি লাভ করেছেন, এই জায়গায় বুদ্ধ প্রথম ধর্মবাণী প্রচার করেছেন, এই জায়গায় এই মহামানব দেহ রেখেছেন, ঠিক আপনার মনের মধ্যে এই চিন্তা যদি চলমান থাকে এবং তীর্থযাত্রাও চলমান থাকে, ঠিক এই অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে যাত্রাকালীন, তীর্থযাত্রাকালীন, তীর্থ দর্শনকালীন, বুদ্ধ এটা বলেছে যে আনন্দ তাদের উদ্যোগতি নিচ্ছে অর্থাৎ অধোগতি প্রাপ্ত হবে না, তারা নরকে তীর্যকুলে প্রেতকুলে যাবে না, তারা স্বর্গলোকে যাবে, তারা স্বর্গ আরোহণ করবে, বুদ্ধ এরূপ বলেছে।